नमस्कार रिपब्लिक बांगला फेसबुक पेजे आपनादेर स्वागत। आपनारा जानें जे केन आमरा माझे माझे ए पेजे चले आसि आपनादेरके बेश किछु गुरुत्वपूर्ण खबर जानानोर जोन्नो। एई मुहूर्ते आमि श्रीजिता रयेछि आपनादेर संगे आर एकटा अत्यंत गुरुत्वपूर्ण विषय जानाते एलाम। कयला पाचार कांड आपनारा जानें इतिमध्ये जे कयला पाचार कांड निये कयेकदिन धरे विगत कयेकदिन धरे বেশ কিছু খবর সামনে আসছে। একদম বলা যেতে পারে জাল গোটাতে আরম্ভ করেছে সিবিআই, আর অন্যদিকে ইডির মধ্যেও একটা তৎপরতা দেখা যাচ্ছে। কারণ আজকেই মন্ত্রী মলয় ঘটক তাকে ফের ইডি তলব করে, এবং তার পাশাপাশি বাঘমুন্ডির যিনি বিধায়ক তাকেও তলব করা হয়। যদিও তারা উপস্থিত হননি দিল্লিতে, পরিষ্কার জানিয়ে দেন যে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে সামনে, সেই কারণে তারা ব্যস্ত, তাই তারা উপস্থিত হতে পারছেন না। তবে গোটা বিষয়টা এখানেই সীমাবদ্ধ নেই। এই যে কয়লা পাচার কাণ্ড, এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে একটা সরাসরি যোগসূত্র পাওয়া যাচ্ছে ইসিএল এর বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের। ইতিমধ্যেই ইসিএল এর 7 জন আধিকারিক সিবিআই এর হেফাজতে রয়েছে, তাদেরকে আসানসোল আদালতে তোলা হয়। তাদের কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় এবং তাদেরকে আগামী আরো 7 দিনের জন্য সিবিআই হেফাজতে রাখা হয়েছে। এই অবধি তো আমরা জানি যে 7 জনকে রাখা হয়েছে, যাদের মধ্যে 4 জন আবার প্রাক্তন জিএমও রয়েছেন, অর্থাৎ জেনারেল ম্যানেজারও রয়েছেন, মানে প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে 7 জনকে রাখা হয়েছে সিবিআই হেফাজতে। শুধু তাই নয়, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যে তথ্যটা বলছে যে আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়, সেই ব্যক্তি এবার সিবিআই এর জালে। আজকে তাকে সিবিআই গ্রেফতার করে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আরও জানা যাচ্ছে যে এই যে 7-8 জন ইসিএল এর ম্যানেজার যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছে, দেখুন এটা তো সম্ভব নয় যে কয়লা পাচার হয়ে যাচ্ছে অথচ কেউ কিছু জানতেই পারছে না, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আর সেই জায়গা থেকেই সন্দেহ তৈরি হয় সিবিআই আধিকারিকদের মনে, এবং তারপর তাদের তদন্ত শুরু হয়। তদন্ত করে যেটা জানা যাচ্ছে যে এরা প্রত্যেকে কেউ না কেউ সকলে মিলে অন্তত 7 থেকে 8 কোটি টাকা নিয়েছে। এবার এই 7 থেকে 8 কোটি টাকা কার থেকে নিয়েছে? হতে পারে অনুপ মাঝির থেকে নিয়েছে, অনুপ মাঝি অর্থাৎ লালা, যে নামটা কয়লা পাচার কাণ্ডে একেবারে শুরু থেকে যে নামটা উঠে আসছে, হয় তারা অনুপ মাঝির থেকে নিয়েছে আর সরাসরিভাবে। আর যদি সরাসরি অনুপ মাঝির থেকে না নেয় তাহলে কার থেকে নিয়েছে? তাহলে কি এখানে আর অন্য কোনো মদত রয়েছে? যদিও আমরা যখন শ্রমিক ভট্টাচার্য একদিকে বিজেপি নেতা এবং অন্যদিকে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা তাদেরকে যখন প্রশ্ন করেছিলাম, সেখানে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ইসিএল এর 1-1 জন প্রাক্তন বা বর্তমান কর্তা যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে সেটা তো নয়, একটা বিষয় একটা দিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা তো এমনি এমনি একা একা নিজেদের জোরে এতগুলো কাজ করে থাকতে পারে না। পলিটিক্যাল কোঅপারেশন অর্থাৎ রাজনৈতিকভাবে সঙ্গত না দিলে, মদত না থাকলে এই ধরনের কাজ করা যায় না, এটা অভিযোগ করছেন বা প্রশ্ন তুলছেন শ্রমিক ভট্টাচার্য। পাল্টা যখন জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে এই গোটা বিষয়টাই কেন্দ্রের, কয়লা উত্তোলন থেকে শুরু করে গোটা বিষয়টাই কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন, কাজেই যা যা হচ্ছে সেখানে কেন্দ্রের মদত নেই তো। এইটা আবার জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বারংবার বলা হয়েছে, যখনই সিবিআই বা ইডি কাউকে তলব করেছে তখন বারবার বলা হয়েছে যে এই সংস্থাগুলি, এই গোয়েন্দা সংস্থাগুলি প্রভাবিত হচ্ছে, বিজেপি সরকার হয়তো তাদেরকে প্রভাবিত করছে, আর তাই জন্যই বারবার কাউকে না কাউকে তলব করা হচ্ছে। তাহলে এখন যখন সিবিআই তদন্ত করছে, যখন ইসিএলে 1-1 জন কর্মীকে গ্রেফতার করা হচ্ছে, তার মানে তারা একদম ঠিকঠাক করছে কি? রাজনৈতিক মহলের একটা প্রশ্ন এটাও রয়েছে যে কখন সিবিআই প্রভাবিত হয়ে কাজ করছে আর কখন সিবিআই নিরপেক্ষ হয়ে কাজ করছে। কিন্তু এই সব কিছুর মাঝ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর একেবারেই পাওয়া যাচ্ছে না। এই ইসিএল এর কর্মীরা কতদিন ধরে যুক্ত, এই ইসিএলের কর্মীদের প্রাক্তন বা বর্তমান তারা এই যে 7 থেকে 8 কোটি টাকা পেয়েছে, তাদের মুখ বন্ধ রাখার জন্য, খুব সহজ কথায় বলতে গেলে নিজেদের মুখ বন্ধ রাখার জন্য তারা এই টাকাটা পেয়েছে। এই টাকাটা কে দিল বা কারা দিল, কোথা থেকে এলো, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হলো? যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার না হয়ে থাকে তাহলে আর কোন উপায়ে এতগুলো টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? প্রশ্ন একাধিক। তবে যেভাবে সিবিআই যে গতিতে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে যে সিবিআই খুব দ্রুত, খুবই দ্রুত জাল গোটাতে আরম্ভ করেছে। আগামীতে কী কী ডেভেলপমেন্ট হয় সেই সমস্ত ডেভেলপমেন্টগুলোর দিকে আমাদের নজর তো থাকবেই, আর আপনারাও যদি নজর রাখতে চান তাহলে সেই সমস্ত দিকে নজর রাখার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজটায়, লাইক করতে হবে, খবর শেয়ার করতে হবে, আর যেটা করতে হবে যারা টিভির পর্দায় চোখ রাখছেন খুব ভালো বিষয়, যারা সময় পাচ্ছেন না রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকেন, আর হ্যাঁ দেখতে থাকুন রিপাবলিক বাংলা।